রাত পোহালেই ভোট নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান নির্বাচনী দায়িত্ব অবহেলা হলে কঠোর ব্যবস্থা যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 42,000 কেন্দ্রের নিরাপত্তা বলয় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের ভয়ভীতি দেখাতে ট্রেনে আগুন বিএনপি নেতাদের ভার্চুয়াল মিটিংয়ে নাশকতার পরিকল্পনা গ্রেফতার ছয় নির্বাচন বানচালে বিভিন্ন ভোটকেন্দ্রে আগুন সন্ত্রাস ককটেল বিস্ফোরণ রাজবাড়িতে গ্রাম পুলিশকে হত্যা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা একুশের টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কমিশন শারীরিক অসুস্থতাজনিত কারণে একজন প্রার্থী মারা যাওয়া এবার 299 আসনে লড়বেন 1,970 জন প্রার্থী নির্বাচন কমিশনের প্রত্যাশা দেশীয় ও আন্তর্জাতিক সব মহলে প্রশংসিত হবে এবারের ভোট শিউলি শবনমের প্রতিবেদন কারা পাচ্ছেন আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব কারা আসছেন সংসদে জনগণের প্রতিনিধি হয়ে সব প্রশ্নের উত্তর মিলবে 7 জানুয়ারি ভোটের লড়াই শেষে নওগাঁয় এক প্রার্থীর অসুস্থতাজনিত মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত থাকায় এবার নির্বাচন হবে 299 আসনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 42,000-এর বেশি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ এর মধ্যে 10,300 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার প্রায় 12 কোটি ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে তাতে প্রথমবারের মতো ভোট দেবেন এমন নতুন ভোটারের সংখ্যা 1.5 কোটি এর বাইরে আছে আরও 1 কোটি বয়সের তরুণ ভোটার নির্বাচনী ফলাফলে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিএনপি ও সমমনা কয়েকটি দল অংশ না নেয় ভোট উৎসব মুখর হবে কিনা এমন প্রশ্ন উঠলেও এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা জমিয়ে তুলেছেন নির্বাচনী মাঠ 28টি রাজনৈতিক দলের 1,534 জন প্রার্থীর পাশাপাশি এবার স্বতন্ত্র হয়ে লড়ছেন 436 জন প্রার্থী এদিকে ভোটারদের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো কমিশন চালু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ এই অ্যাপ ব্যবহার করেই ভোট চলাকালীন ভোটার ও প্রার্থীরা জানতে পারবেন নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে জানা যাবে ভোটার এলাকা ভোট কেন্দ্র সহ নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য ভোট পর্যবেক্ষণে এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছেন 186 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক একই সাথে দেশের 20,773 জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি শুক্রবার সকাল 8টায় প্রচারণা শেষ হওয়ায় ভোটের মাঠ এখন নীরব হলেও নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে সশস্ত্র বাহিনী ও বিজিবি জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 151টি বা তার বেশি আসনে যে দল জয়ী হয় তারাই সরকার গঠন করে জোটগতভাবেও 150-এর বেশি আসন নিয়ে 5 বছরের জন্য সরকার গঠন হতে পারে নির্বাচন উপলক্ষে রাত 12টা থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ট্রাক এবং 5 জানুয়ারি মধ্যরাত থেকে 8 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন তবে চলবে প্রাইভেট কার ও গণপরিবহন শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আলোচনা ও সমঝোতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব নির্বাচনী দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সিইসি আদিত্য মামুনের রিপোর্ট দায়িত্ব গ্রহণের 22 মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুদায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাঁধে জাতির উদ্দেশ্যে ভাষণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি
দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেও ১২ কোটি ভোটারের ভোট ভাগাভাগি করবে ২৮টি দল। তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান সিসি। অলঙ্ঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি, নির্ভয় আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রশ্নে মত পার্থক্য থাকলেও নাশকতা সহিংসতা করে প্রাণধন সম্পদের ক্ষতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ভোটে পেশিশক্তি ও অর্থের লেনদেনের ঘটনায় কঠোর অবস্থান ঘোষণার পাশাপাশি আইন শৃঙ্খলা ও জননিরাপত্তায় জোর দেন সিসি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ভোট কেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলা সহ প্রার্থী ও ভোটার নির্বাচনী কর্মকর্তা সহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। নির্বাচনী দায়িত্বে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিসি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। কমিশনও তার আয়ত্তে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সকল সহায়তা গ্রহণ করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে। ভোট কারচুপি রোধে প্রিজাইডিং অফিসারদের সতর্ক থাকারও নির্দেশ দেন সিসি। সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন পরিচালনার সার্বিক বিষয়ে আরোপিত দায়িত্ব পালন করতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। ব্যালট পেপার ছাড়া কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। অন্যদিকে দেশজুড়ে ভোট কেন্দ্রগুলোর দায়িত্বে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোটে বাধা দিলে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে র্যাব। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন পার্থসারথী। ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের জন্য নির্ধারণ করা হয় ১৫টি বিতরণ কেন্দ্র। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সাবেরুল ইসলামের নেতৃত্বে কঠোর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার বিষয়ে ঢাকার রিটার্নিং অফিসার বলেন, বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। মানুষের ভোট দেওয়ার যে অধিকার, একজন নাগরিকের যে অধিকার, সেই অধিকার প্রতিপালনের জন্য আমরা তাদের জন্য অপেক্ষা করে আছি। সুতরাং সেই জায়গাটা থেকে ভোটারদেরকে বলতে চাই, যে কোনো বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংখ্যা থাকে, আমাদের নজরে আসা মাত্র আমরা সেই জায়গাটা। এদিকে সকাল থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। এছাড়া সারা দেশের সব জেলার কেন্দ্রগুলোতেও নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ভোট সামনে রেখে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে তারা। প্রায় ২ লাখ পুলিশ সদস্য সরাসরি মাঠে কাজ করবেন, সাথে থাকবে আনসার ভিডিবির ৬ লাখ সদস্য। যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছে র‍্যাব। যে কোনো ব্যক্তির পরিচয় শনাক্তে ওআইভিএস ডিভাইস নিয়ে কাজ করছে তারা। ওআইভিএস, এটার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার লোক ব্যতীত যদি কোনো বহিরাগত এলাকায় আসতে চায় তাকে আইডেন্টিফাই করা। আমরা সেই ব্যবস্থা রেখেছি যাতে কোনো বহিরাগত এলাকায় ঢুকতে না পারে। যে ভোট দিতে চায় তাকে যদি কেউ বাধা দিতে চায় বা প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা হবে সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এবং এই বেআইনি কাজ যারা করবে, আমরা আইন শৃঙ্খলা সংস্থা যারা রয়েছি, আমরা সেটাকে কঠোর হস্তে দমন করব। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে দেশের ৪২,০০০ ভোট কেন্দ্রের নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বিঘ্নে ভোট দিতে সবাইকে কেন্দ্রে আসার আহ্বান জানান। কেউ নাশকতা বা ভোট বানচালের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাশকতাকারীর তথ্য দিলে গুরুত্বভেদে 20,000 থেকে লক্ষাধিক টাকা নগদ অর্থ দেয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান পুলিশ প্রধান। সমগ্র দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত এবং তারা সবাই মিলে এখন ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশের সবাই সতর্ক রয়েছে। এই কারণে আমরা দেশবাসীর সহযোগিতায়, সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমরা এই 42,000 ভোট কেন্দ্রকে আমরা কিন্তু করতে পেরেছি, নিরাপত্তা আর বলয় সৃষ্টি করতে পেরেছি। নির্বাচন বানচাল ও ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখানোর জন্যই বিএনপি নেতারা পরিকল্পিতভাবে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটিয়েছে, এমনটা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে নাশকতাকারী বিএনপি নেতা নবীসহ 6 জনকে গ্রেফতারের পর ডিবি জানায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই নাশকতার পরিকল্পনা করে তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ভোট বর্জনের দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার হরতালের আগের রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন নিহত হন ও দগ্ধ 8 জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। ঘটনার সাথে সরাসরি জড়িত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ 6 নেতাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তত্ত্ব। ঘটনার আগে ভার্চুয়াল মিটিংয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রেপ্তারকৃতরা। নমান ক্যামজেগুলো এগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য লাইটিং করে আর হচ্ছে সাউন্ড ককলেট মারি গীতি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে। গোয়েন্দা পুলিশ জানায় নাশকতা করে ভোটারদের মাঝে ভীতিকর পরিবেশ তৈরির জন্য নির্বাচনী কেন্দ্র ও ট্রেনে আগুন দেওয়ার জন্য যুবদলের সন্ত্রাসীরা ভার্চুয়াল এই মিটিংয়ে অংশ নেয়। যুবদলের 8টি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে, সে কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে আপ অ্যান্ড ডাউনে সুবিধানো চাইতে যাত্রীবাহী বগিতে কৌশল যুত সংযোগ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মিডিয়া দৃষ্টি আকর্ষিত হয়। এদিকে ট্রেনের আগুনের ঘটনা শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে 42টি লোকাল ও কমিউটার ট্রেনের চলাচল 7 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় 21 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে আজকে এবং কালকে, আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অন্যদিকে পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের বগিগুলো থেকে আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে সিআইডি। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। ভোটের আগের দিন বিভিন্ন ভোট কেন্দ্র আগুন সন্ত্রাসের শিকার হয়েছে। শনিবার রাতেও সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজবাড়ির পালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভোট বিরোধীদের দায়ী করছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করলে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের কানাইঘাটের সুরইঘাট বাজারে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ 15 জন আহত হয়েছেন। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর সহ 4টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছে। মাদারীপুর 3 আসনের নির্বাচনী এলাকার কালকিনি, ডাসার ও মাদারীপুর সদরের 5টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নওগাঁ শহরের মোরসুলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ময়মনসিংহের নৌমহল এলাকায় থেমে থাকা একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেহগনি বাগান থেকে উদ্ধার করা হয় রণজিৎ কুমারের মরদেহ।
গত রাতে ভোট কেন্দ্র পাহারায় ছিলেন গ্রাম পুলিশের ওই সদস্য। টাঙ্গাইল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কালিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় আগুন দেয় দুর্বৃত্তরা। শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোরে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ধূপপুল এলাকায় নিশ্চিন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিনামূল্যে বিতরণের জন্য রাখা প্রায় ৭০টি বই পুড়ে গেলেও নির্বাচনী সরঞ্জামের ক্ষতি হয়নি। সকালে মেহেরপুরের গাংনি উপজেলার চাঁদপুর শালদাহ সড়কের উপর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনে আতঙ্ক ছড়াতে এসব বোমা রাখা এবং অগ্নিসন্ত্রাসের ঘটনা ধারণা করছে পুলিশ প্রশাসন। রত্না সামান, একুশে টেলিভিশন। বিএনপির নির্বাচন বর্জনের আহ্বানের সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা আছে কিনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ভোট বর্জনের আহ্বানের সঙ্গে তাদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখতে হবে। বাংলাদেশ অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। এদিকে বিএনপি জামায়াতের ভোট বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। কমিশন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলমের সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে একথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ভয়ভীতি কিংবা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করে মানুষকে ভোট দেওয়ার থেকে বিরত রাখা যাবে না বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা। সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারণে উল্লেখ করে বিপ্লব বড়ুয়া আশা করেন মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে যে এই নির্বাচন বিরোধী অপশক্তির মশাল মিছিল, লাঠি মিছিল, গণকারফিউর যে হুমকি এবং এই যে নির্বিচারে সাধারণ যাত্রীদেরকে পুড়িয়ে মারার যে তারা যে আস্ফালন দেখাচ্ছে, এতে করে ভোটারদের মনে ভীতির সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত পোহালেই ভোট, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান, নির্বাচনী দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা। যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ৪২,০০০ কেন্দ্রের নিরাপত্তা বলয় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ভোটারদের ভয়ভীতি দেখাতে ট্রেনে আগুন, বিএনপি নেতাদের ভার্চুয়াল মিটিংয়ে নাশকতার পরিকল্পনা, গ্রেফতার ৬। নির্বাচন বানচালে বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন, সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, রাজবাড়িতে গ্রাম পুলিশকে হত্যা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।